আমরা যেটা দেখবো আজকে, আমরা আরেকটা ইমোজি এরকম তৈরি করব। সেটা হচ্ছে যে এই যে কি, হ্যাঁ, আমরা স্যাড যেটা ইমোজি সেটা তৈরি করব। তাহলে আমি এটা দেখে নিই কিরকম, আপনাদেরকে দেখাই। গুগলে পাবেন এগুলো, গুগল ইমেজ যাবেন, গুগল ইমেজ, ঠিক আছে। এখানে গিয়ে যদি এরকম এই স্যাড ইমোজি আমরা তৈরি করব, ঠিক আছে, এটা আমরা মেক করব। তো এটা কীভাবে মেক করব, এটার লাইট শট দিয়ে স্ক্রিনশটটা নিয়ে যাই, স্ক্রিনশটটা এখানে নিয়ে যাই, কন্ট্রোল ভি দিলে এখানে কি আসবে, এটা চলে আসবে, এখানে রাখলাম। তাহলে এটা তৈরি করার জন্য আমাকে প্রথম ইলিপস টুল কি নিতে হবে, ইলিপস টুলের কথা কত পিক্সেল নিতে হবে, 100 পিক্সেল বা 100 পিক্সেল, এটা সার্কেল নিলাম। নেওয়ার পর এই আইডোপার টুলটা দিয়ে কালার দিলাম, এখানে আইডোপার টুলটা ক্লিক করার সাথে সাথে একটা কালার পড়ছে। পড়ার পর আমি এখন কি করব, এখন আমাকে এই মাউথটা অঙ্কন করতে হবে, এই বাঁকা মুখটা আঁকতে হবে। কারণ বাঁকা মুখটা আঁকতে হলে আমাকে কি করতে হবে, হ্যাঁ, আর চোখ, ঠিক আছে, আপনাকে একটু ডিসকাশন। আর চুলে 16 পিক্সেল, 16.5 পিক্সেল নিব, 16.5 পিক্সেল নিব, ঠিক আছে। 16.5 পিক্সেল নেওয়ার পর আমি এখানে 52, মানে অ্যাঙ্গেলটা হবে কি 52, ঠিক আছে, ওকে দিলাম। আসছে, আসার পর এটাকে আমি অ্যাস্ট্রোক কালার দিব, অ্যাস্ট্রোক দিব 4 পিক্সেল, ঠিক আছে। 4 পিক্সেল দেওয়ার পর আমি এটাকে একটু ঘুরাই দিই, ঠিক আছে, 4 পিক্সেল দিলাম। দেওয়ার পর এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম দিয়ে বড় করলাম, বড় করে আমি এখানে নিয়ে যাই, এটাকে এদিকে নিয়ে আসি। এখানে আরো কিছু চেপে ধরে আমি কি করতেছি, এটাকে নিয়ে আসতেছি, ঠিক আছে, এখানে বসাইলাম এনে, ঠিক আছে। এরপর এটা কি মুখের, এটা কি কিরকম থাকবে, এটা রাউন্ড থাকবে না, এটা রাউন্ড থাকবে না, অ্যাস্ট্রোকটাকে রাউন্ড করতে হলে কি করতে হবে, অ্যাস্ট্রোকের মধ্যে ক্লিক করে রাউন্ড ক্যাপ, ঠিক আছে, ক্লিয়ার, এটা ক্লিয়ার হয়েছেন সবাই, হ্যাঁ। তারপর আসেন, আমার চোখটা অঙ্কন করতে হবে, চোখটা অঙ্কন করতে হলে কি করতে হবে, চোখটা নিতে হবে 12.5 × 13 পিক্সেল নিলাম, ওকে। আসার পর এখানে কালারটা ফিল কালার দিয়ে দিই, আসছে চোখটা, আসছে আমার, এখানে বসাইলাম। অল্টার চেপে ধরে মাউস দিয়ে এখানে টান দিলাম, আরেকটা কপি হয়েছে, কপি হওয়ার পর আমি এটাকে অল্টার চেপে ধরে এটাকে আলটা চেপে ধরে এখানে বসাইলাম, এটাকে আলটা চেপে ধরে এখানে বসাইলাম। এগুলো কিন্তু আগেও দেখেছেন, ক্লিয়ার, এটা ইজি জিনিস। যদি আপনি প্রথম 4-3টা করেন এটা পারবেন, আর এটা তার একটা নতুন জিনিস হচ্ছে, আমি কি নিব, ওই পানির ফোঁটাটা কীভাবে দিব, যে চোখের থেকে পানি পড়তেছে সেটা কীভাবে, সেটার জন্য একটা সার্কেল নিব, সার্কেল নিয়ে আমি 15 পিক্সেল দিব,
ওকে দিলাম, দেওয়ার পর এটার ফিল কালার হবে, ঠিক আছে, ক্লিয়ার। এরপর আমি যেটা করবো, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এটাকে উপর দিকে নিয়ে যাব, নিয়ে আসলাম, ঠিক আছে। আসার পর কি অ্যারো কি চাপ দিছি, এটা উপর দিকে উঠছে। চাপার পর আমি এখানে একটা ক্লিক করলাম, চলে আসছে। তাহলে আমি কন্ট্রোল মাইনাস দিয়ে কালারটা এখান থেকে আইড ওভার টুল দিয়ে কালারটা দিয়ে নিলাম। কালারটা দেওয়ার পর আমি এটাকে আবার কন্ট্রোল প্লাস দিয়ে জুম দিচ্ছি। জুম দিয়ে আমি এটাকে সিলেকশন টুলে সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমি কন্ট্রোল জিরো দিই, তাহলে আমার এটা আর লাগতেছে না। কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটাকে কী করবো, বড় করলাম, দেখেন হয়েছে, হয়েছে কি না। তাহলে এইভাবে করে আমি ফেসবুকের ইমোজগুলো বানাইতে পারবো, ক্লিয়ার। কারণ আমরা এগুলো একদম বেসিক জিনিস, এগুলা হ্যাঁ আপনার এগুলো প্র্যাকটিস করবেন না, এগুলো প্র্যাকটিস করলে আপনি টুলগুলোর কাজ শিখতে পারবেন, প্র্যাকটিস না করলে কেমনি শিখবেন, ঠিক আছে। এগুলো একদম বেসিক জিনিস, এগুলো একটা টুলকে আপনি যখন চার পাঁচটা বানাবেন, এই সার্কেল টুল, আর্ট টুল, লাইন টুল, সে টুল, এগুলো কি বারবার ইউজ হবে, বারবার রিইউজ হবে এগুলো। তাহলে আপনার এই টুলগুলো নিয়ে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, লাইন টুল, আর্ট টুল, ইলিপ্স টুল, এগুলো নিয়ে আপনার কনফিউজ থাকবে না। আপনাকে এগুলো প্র্যাকটিস করলে আপনি ভালোভাবে কী করতে পারবেন, পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না, যদি এখন আপনি কাজ করেন। আর যদি এখন কাজ না করেন, আপনি আর কাজও করতে পারবেন না, সময় পাবেন না। এখন আপনারা যেটা করবেন, ফেসবুক থেকে, ফেসবুক ইমোজি লিখে গুগলে সার্চ দিবেন, ফেসবুক ইমোজি লিখে গুগলে সার্চ দেওয়ার পর ইমেজে যাবেন, এখানে অসংখ্য অ্যাপ পাবেন, এই ইমোজিগুলো পাবেন, দেখছেন, লাইক এগুলো বানাইছি আমরা, স্যাড, অ্যাংরি, ওয়াও, হা হা, লাভ, এইগুলো বানাইছি না, ঠিক আছে। এখানে অনেক অসংখ্য পাবেন, দেখেন পাইছেন, এটার কি লাভটা মাথার উপরে তুলে দিছে, ঠিক আছে, এটা দেখছেন, দেখছেন, এরকম করে সুন্দর করে বানায় বানায় ইমেজগুলো দিয়ে আমাদের গ্রুপে আপলোড দিবেন আপনারা। আপনাদের কাজ হচ্ছে এরকম, এটা কি ইমেজ বানাইছেন এটার নাম দিবেন নিচে দিয়ে, এরকম সবগুলো বানাই এটা আপলোড দিবেন পিকচারটা। কারণ আমি এই মানে আপনাদের কাজ হবে কি, এখন আমি যেগুলো দেখাইছি তার মানে আপনি এখন দেখে দেখে একটা, আপনি যদি ওগুলো প্র্যাকটিস করেন আমাদের ভিডিও চারোটা যদি এগুলো প্র্যাকটিস করে থাকেন, তাহলে আপনি দেখে দেখে বানাইতে পারবেন। আমি যদি দেখাই ভিডিওগুলো কোথায় আছে, ঠিক আছে, এখানে এই প্লে লিস্টের মধ্যে ইলাস্ট্রেটর, এখানে আপনার সবগুলো ভিডিও আছে আমাদের ইমোজি সবগুলো ভিডিও, এগুলো দেখে দেখে যখন আপনি বানাবেন তাহলে আপনি পারফেক্টলিভাবে ইমোজিগুলো বানাতে পারবেন। তাহলে আপনার এগুলো শেখা হচ্ছে, আমরা কী জন্য করতেছি, এগুলো বানাচ্ছি লার্নিং, ফর লার্নিং, আমরা শেখার জন্য, ঠিক আছে। তাহলে আপনি কী করতে পারবেন, এই চারোটা এগুলো বানাই আপনি গ্রুপে আপলোড দিবেন আমাদের, ঠিক আছে, দেখছেন, এগুলো বানাইতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি প্র্যাকটিস করে থাকেন, যদি আপনি আগেরগুলো প্র্যাকটিস করে থাকেন, যদি আজকেরটাও প্র্যাকটিস করেন, আপনার আমি আশা করি কনফিডেন্সলি আপনি এগুলো বানাইতে পারবেন। গুগল ইমেজ থেকে এখান থেকে 20-50টা বানাই ফেলবেন, তাহলে আপনার শিখা হয়ে যাবে। কারণ আপনি এখন কী জন্য বানাচ্ছেন সেটা বুঝতেছেন না, বাট অ্যাট দ্য এন্ড টাইম আপনি বুঝতে পারবেন যে কি, হ্যাঁ আমি কিছু শিখতে পারছি, আমি কিছু আমার ভিতর লার্ন করতে পারছি, ক্লিয়ার। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি, আপনারা ক্লাস ওয়ানে যখন পড়তেছেন আপনারা তখন বুঝেন না যে আপনারা কেন পড়তেছেন, পড়ালেখা করে কি হবে, মা বাবা বলে পড়ালেখা যে করবে গাড়ি করে চড়বে সে, ঠিক আছে, আপনারাও কি এটা বলে পড়তে, অ্যাট দ্য এন্ড টাইম আপনি যখন অনার্স মাস্টার্স করেন তখন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আমার পড়ালেখা করে কী হয়েছে, আমার নৈতিক মূল্যবোধ এবং জ্ঞান আহরণ করার জন্য আমি যা যা আমি আমি কিছু
অন্যদের থেকে একজন অশিক্ষিত থেকে আলাদা, আমি আমি অন্য আরেকজন সোসাইটি থেকে আলাদা, তখন আপনি বুঝতে পারেন। তো এখনও আপনি বুঝতে পারবেন না যে আপনি এগুলো কালার ডিজাইন করতেছেন, অ্যাট দ্য ইন টাইম আপনি ডিজাইন করার পর আপনি বুঝতে পারবেন যে এগুলো ডিজাইন করে আমার কী লাভ হয়েছে, কী উপকার হয়েছে। ক্লিয়ার? আপনাকে এই ধরনের এগুলো বারবার বলতেছি এগুলো ডিজাইন করতে হবে, এগুলো ডিজাইন করে যত সুন্দরভাবে এগুলো নিয়ে আমরা কম্পিটিশন করবো, কত কে কত সুন্দরভাবে বানাইতে পারে। ঠিক আছে, আপনারা কয়জন? চার পাঁচজন। ঠিক আছে, সবাই মিলে এখানে কম্পিটিশন করবো, কে কার থেকে ভালোভাবে বানাইতে পারবে। ঠিক আছে, এগুলো নিয়ে আপনারা কম্পিটিশন করবেন এবং